Hey guys, Assalamualaikum. Shabai kemon asen. I hope shabai khub bhalo asen. To finally niyashi aro ekta special video. To aajker mat dekhbo hocche amader upcoming je update ta ashbe update 2.5 to tar new kichu features. আর সত্যি বলতে এবারকার আপডেটটা আরো বেশি জোস্ট হবে আমাদের মাঝে সব কিছু ডিটেইলস চেঞ্জ হয়ে যাবে আর তো কি কি চেঞ্জ হচ্ছে আজকে তো আমরা দেখব সেটা সো আই होप আপনাদের বিষয়টা ভালো লাগবে আর যদি ভালো লাগে তো লাইক দিন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো ভাই নিজের এক্স মনে করে হলেও সাবস্ক্রাইব বাটনটারে কিল খুশি লাগতি যা খুশি তা ইচ্ছা মতো দিয়া যান বাট সাবস্ক্রাইব করা যায় তো চলুন মেলা ফেস ফেস না করে আজকের এই স্পেশাল ভিডিওটা শুরু করা যাক সো আমাদের ফার্স্ট ফিচার হচ্ছে স্ট্যান্ডিং পোজ তো আপনারা মানে আমরা যেভাবে দাঁড়ায় থাকি তো এটা কিন্তু পাবজি এই আপডেট 2.5 এ কিন্তু চেঞ্জ করে দেবে চাইলে আপনার অন্য স্টাইলে কিন্তু এখানে দাঁড়াতে পারবেন হুম এইটা এটা কিন্তু সিরিয়াসলি জোস্ট লাগছে তো এখানে সবচেয়ে স্পেশাল হচ্ছে আপনি যখন গান হাতে নেবেন এক একটা গানের পোজ কিন্তু এক এক রকম হবে যেমন শটগান তেমন হচ্ছে আপনার অ্যাসল্ট রাইফেল স্নাইপার এগুলো কিন্তু মানে এক একটা হাতে নিলে এক এক রকম পোজ হয়ে যাবে আর কি তো এইটা কিন্তু সত্যি জোস লাগছে আমার কাছে সেকেন্ড ফিচার হচ্ছে ভাই ইমোট টুগেদার হ্যাঁ আপনারা চাইলে কিন্তু একসাথে ইমোট দিতে পারবেন এইটা নিয়ে যে কতজনের কত ঝামেলা হয় যেমন আমার হয়েছিল এর আগে ইমোট আর কখনো মিলাতে পারি না বাট এখন কি হয়েছে আপনি যে ইমোট দেবেন আপনার টিমমেটও আপনার সাথে সাথে সেই ইমোটি দেবে তো এইটা কিন্তু অনেক বেশি জোস লাগছে আমার কাছে হ্যাঁ তো এইটা তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন আর যদি ভালো লাগে তো একটা লাইক কিন্তু ভিডিওতে আমি পাইতে পারি তো এরপর হচ্ছে আমাদের নিউ অ্যাটাচমেন্ট হ্যাঁ তো দেখেন আমাদের মাঝে যে শপটা আছে ইন গেম তো এই শপের মধ্যে আমাদের মাঝে নতুন কিছু অ্যাটাচমেন্ট আমাদের এখানে অ্যাড হবে দেখেন যেমন হচ্ছে এই একটা আর হচ্ছে এই যে এই একটা তো এই এই দুইটা কিন্তু আপনারা চাইলে শটগান এবং হচ্ছে আপনার যে ডিপি 28 তো ডিবিতে আপনারা ইউজ করতে পারবেন দেখেন এটা ইউজ করলে কি হবে আপনাদের শটগানের যে কি বলে ফায়ারিং স্পিড তো ফায়ারিং স্পিড কিন্তু অনেক বেশি বেড়ে যাবে দেখেন চাইলে আপনারা মানে অনেক বেশি দ্রুত ফাস্ট কিন্তু আপনারা ফায়ার করতে পারবেন এটা ইউজ করলে তো শটগানের জন্য এটা অনেক বেশি বাট আমরা তো তেমন শটগান নিয়ে খেলি না সামনে যদি M416 অথবা AKM পরে থাকে তাইলে আমরা কি শটগান নিয়ে খেলবো পসিবল না তো বিষয়টা এরকমই তবে অনেকেই শটগান নিয়ে খেলতে পছন্দ করে যাদের জন্য এটা এই ফিচারটা অনেক বেশি হেল্পফুল হবে আর কি তোমাদের মাঝে দেখেন আমাদের মাঝে এরপর হচ্ছে আরও একটা এটা হচ্ছে ডিপি 28 এর মধ্যে লাগবে হ্যাঁ তো দেখেন যে এই যে দেখেন এটা তো এটা দিয়ে কি হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা যখন আপনারা ইউজ করবেন তখন হচ্ছে আপনাদের সামনে আপনি আপনি যখন শুয়ে পড়বেন বা শিল্ড হবেন আর কি তখন দেখবেন যে আপনার সামনে এরকম একটা শেল্টার অ্যাড হয়ে যাবে হ্যাঁ তো মানে যেন আপনার গুলি যাতে আপনার শরীরে যেন না লাগে তো এই জন্য হচ্ছে এটা হচ্ছে আপনার অনেক বেশি হেল্পফুল করবে তো এরপর হচ্ছে আমাদের নিউ থিম মোড তো আমাদের মাঝে নতুন যে মোডটা আসবে আপডেট 2.5 এ তো দেখেন এটা হচ্ছে 5th অ্যানিভার্সারি স্পেশাল তো দেখেন এইটার একটা মানে এইখানে এইটার স্পন আইল্যান্ড তো এখানে এসে কিন্তু আপনারা অনেক বেশি মানে ফান করতে পারবেন দেখেন এখান থেকে আপনারা এসে কিন্তু এরকম মানে স্ট্যান্ডিং পোজ তারপর হচ্ছে আপনার আপনি যখন প্লেন উঠবেন তখন আপনাদের প্লেনটা ঠিক এরকম একটা মানে অ্যানিমেশন হবে তো আর সত্যি বলতে আপনার যে যে ধরেন গেম ফর পিস খেলেন তো তারা কিন্তু এর আগেই দেখতে পারছেন কেননা প্রায় আরও 6-7 মাস আগে আমাদের মাঝে এই ফিচারটা বা এই আপডেটটা কিন্তু গেম ফর পিসে আসবার আগে আসছে তো আমি এর আগে একটা গেম প্লে দিয়েছিলাম আপনাদেরকে যে আসলে কেমন কি হচ্ছে না হচ্ছে তো যদি আপনারা বলেন তো গেম ফর পিসের নতুন আপডেট সম্পর্কে আপনাদেরকে আমি ভিডিও দিতে পারি দেন এরপর হচ্ছে আমাদের ব্লক কভার তো আমাদের এই ব্লক কিন্তু আমাদের মাঝে এর আগে একবার আসছিল তো এবারও আমাদের মাঝে সেম টু সেম এইরকম একটা জিনিস আসবে যেটা অনেক বেশি হেল্পফুল এই সম্পর্কে আপনারা সবাই জানেন আগে থেকেই যে এটাকে এটা আসলে কেমনে ইউজ করতে হয় কেননা এই ব্লক কিন্তু এর আগেও আমাদের মাঝে একবার আসছিল তো এটা অনেক বেশি হেল্পফুল হবে আর অনেক বেশি মানে পুরনো কিছু স্মৃতি আমাদের মাঝে ফিরে আসবে আর এই কথা হচ্ছে এই ব্লকগুলো আপনারা যে কোনো অ্যাঙ্গেলে কিন্তু আপনারা সেটা সেট করতে পারবেন এটা তো সবচেয়ে বেশি স্পেশাল আপনারা চাইলে শুয়ে পড়তে পারেন এরকমভাবে বা আপনারা অ্যাঙ্গেল করতে পারেন বা স্কোয়ার করতে পারেন এইটা মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে আমার কাছে তো আপনার আপনার মানে আপনাদের যে কোনো অ্যাঙ্গেল বা যে কোনো ব্লক যে ব্লক আপনাদের প্রয়োজন তো সেই ব্লকে কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন আর কি তো আপনারা কে কে আসলে এখানে ল্যান্ড করবেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর কে কে একদম দূরে গিয়ে নামবেন মানে র্যাঙ্ক পোস্ট বা ক্যাম্পিং তো আসলে সত্যি বলতে ভাই ক্যাম্প করার আলাদা একটা মজা আছে বাট সেটা সবসময়ের জন্য না স্পেশালি কিছু কিছু সময় আছে যখন ক্যাম্প করে আমরা আগে মারতাম যখন আমরা এরঙ্গেল খেলতাম এরঙ্গেল যখন এরকম কোনো আপডেট ছিল না ব্রিজ ক্যাম্প করতাম বা ব্রিজ ক্যাম্প সত্যি বলতে এক সময় একটা ইমোশন ছিল মানে সবার আগে গিয়ে নামতাম লুটফুট করে
ব্রিজের নিচে বা ব্রিজের পাশে গিয়ে হচ্ছে ক্যাম্প করতাম। এটা খুবই 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 একটা ইন্টারেস্টিং টপিক ছিল। তো এই দিনগুলো আর নাই এখন। আর তো এইখানে তো কত যে ক্যাম্পার থাকবে দেখেন, আপনারা চাইলে এখান থেকে যে ড্রপ, এই ড্রপ থেকে আপনারা চাইলে কিছু লুট নিতে পারবেন। তো এই বিষয়গুলো জেনে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই বলবেন, আর যদি বিষয়টা ভালো লাগে তো একটা লাইক দেন, আর যদি ভাই এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই বলবো সবাইকে বেল আইকন অন করে দিয়ে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো আজকে রীতিমতো শেষ করতে হচ্ছে, তো যে পর্যন্ত না ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, প্লিজ সেফ থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।